এই যে দুইটা তার ডিসি তার দুইটা এই তার দুইটায় আমাদের 50-এরও অধিক ভোল্ট আসে এসে এই জায়গায় যদি আমরা মাপ দিই এসি 50-এ সিলেক্ট করে তখন দেখা যায় আমাদের 50-এর অধিক ভোল্ট আছে প্রায় 54 ভোল্ট আছে যদি আমরা ডিসিতে মাপ দেই ডিসি এই জায়গায় ভোল্টেজটা দেখায় 45 ভোল্টের মতো দেখা যায় এই জায়গায় তো যেহেতু আমাদের কাটা খাড়ায় না তো সেক্ষেত্রে এত বড় জাম্পার দিয়েও জন তো এবার আমি আপনাদের বুঝানোর জন্য গাড়িতে সেটিং করে নিলাম আর সেটিং করার পরে আমি ভলিউম প্রথম গাড়ে দিলাম মানে একে তো দেখেন আমি যদি কাটা বাড়াই তাহলে আমাদের লেভেলটা আরও উঠে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা যখন চার্জার বাধাই করেন আর বাধাই করার পরে দেখেন যে আমাদের এই যে দুইটা তার ডিসি তার দুইটায় তার দুইটায় আমাদের 50-এরও অধিক ভোল্ট আসে তো যখন আমরা চার্জারগুলো বাধাই করি এ জায়গায় দেখেন আমাদের ডিসি যে তার দুইটা বাইরে এসে এই জায়গায় যদি আমরা মাপ দিই এসি 50-এ সিলেক্ট করে তখন দেখা যায় আমাদের 50-এর অধিক ভোল্ট আছে প্রায় 54 ভোল্ট আছে তো এই জায়গায় যদি আমরা ডিসিতে মাপ দেই ডিসি মাপ দিলে দেখা যায় এ জায়গায় ভোল্টেজটা দেখায় আমাদের 45 ভোল্টের মতো দেখা যায় এই জায়গায় তো 45 ভোল্ট যদি দেখা যায় তখন কিন্তু জাম্পার যত দিয়ে বড় দিয়েই আপনি কাটা খাড়া করেন না কেন চার্জ কিন্তু হবে না আর সেই ক্ষেত্রে আমি বলবো একুরেট ভোল্টেজ আপনারা এই জায়গায় ইনপুট করবেন এবং জাম্পার ছোট হলেও কাটা খাড়িয়ে যাবে এবং চার্জ সঠিক মাত্রায় হবে তো এ জায়গায় দেখা যাইতেছে যে আমাদের এই মিটারের কাটাটা কিন্তু একটু শোকান হালকা একটু বাড়ি দেয় তো এতে এই ক্ষেত্রে যদি আমরা 5 থেকে 6 দিই তারপরও কাটা খাড়াইব না হালকা একটু উঠবে এতটুকু উঠবে তো এই বিষয়ে আমরা যদি কাজ করতে যাই তখন আমাদের কি করতে হবে তখন আমাদের অরিজিনাল ডায়োড ব্যবহার করতে হবে ডায়োডগুলো আমি দেখাইতেছি এই ধরনের ডায়োড ব্যবহার করতে হবে আর যদি এই ধরনের ডায়োড আপনার কাছে না থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনার করণীয় এই যে আমি ডায়োডগুলো দেখাইতেছি এই ডায়োডের ভিতরে অনেক জাতের ডায়োড আছে এই ডায়োডের এই লোগোটা দেখে কিনবেন এই যে লোগোটা এবং এটা এই যে D25SVA80 মানে এটা 25 এম্পিয়ারের একটি ডায়োড তো এই 25 এম্পিয়ারের ডায়োড যদি আপনি ব্যবহার করেন তো আপনি নিশ্চিত কাটা খাড়াই যাবে যদি আপনার এই চার্জারে 2 থেকে 3 ভোল্ট আপ থাকে তো আপনার একুরেট কাটা খাড়াই যাবে তো আমার কাছে একটা অরিজিনাল ডায়োড আছে এই অরিজিনাল ডায়োডের জাম্পারটা কিন্তু অনেক ছোট তারপরও কিন্তু আমাদের কাটা খাড়াইবে তো আমি এই ডায়োড নিয়ে আপনাদের একটা দেখাবো ভিডিও তো এই এই ভিডিওর নেক্সট ভিডিওতেই আমরা ওই ওই ভিডিওটা দেখাবো তো যেহেতু আমাদের কাটা খাড়ায় না তো সেক্ষেত্রে এত বড় জাম্পার দিয়েও যখন কাটা খাড়ায় না তো সেক্ষেত্রে আমি এই এই ডায়োডটা লাগাই দেখাই তো এখানে প্রশ্ন একটা জাগদিই পারে যে জলিল ভাই যখন কোম্পানি এই জায়গায় এই ডায়োডটাই লাগাই দিল তখন কাটা কিভাবে দাঁড়াইছে তো তখন আমি বলি এই জায়গায় যদি আপনি আরও 5 ভোল্ট কিংবা 10 ভোল্ট মানে এই 48 ভোল্টের জায়গায় যদি আপনি 60 ভোল্ট প্রয়োগ করেন বা 60 ভোল্ট আউটপুট হয় তো সেক্ষেত্রে কিন্তু এই কম এম্পিয়ারের ডায়োডে আপনার কাটা দাঁড়াইবে কিন্তু সেক্ষেত্রে আপনার লস কোন জায়গায় আপনার লস হইলো আপনার চার্জার গরম হয়ে যাবে এবং অল্প দিনই চার্জারটা পুড়ে যাবে এর একটু প্রমাণ তো অবশ্যই আপনাদের দিতে হবে এ জায়গায় যে ডায়োডটা দেখেন এ জায়গার থেকে পুড়ে গেছে এই পোড়াটা পড়ছে এই জন্যই অধিক ভোল্টেজের কারণে তো এখন আমরা এতটা বড় করব না ভিডিও আমরা এই ডায়োডটা এই জায়গায় লাগাই নেব
লাগানোর জন্য আমি প্রথমে এই তার দুইটা এই জায়গায় সেটিং করে নেই। আমি ঝালাইটা দিয়ে নিচ্ছি। তো এখন আমি অল্পের ভিতরে আপনাদের আবারও লাইন দিয়ে দেখাই, যেহেতু ডিসি তার দুইটা লাগাইছি। তো ডিসি তার লাগাইলে আমি ফ্যান ফোনের কোনো জায়গায় লাইন দিই নেই। তো এ জায়গায় আমি ডিসি 50-এ লাগাইলাম। তো এই হলো আমাদের নেগেটিভ, এই হলো পজিটিভ। তো দেখেন আমাদের কাটাটা একদম মাথায় এসে গেছে, তখন কিন্তু আরও স্লো ছিল। তো এবার আমি বাকি কাজগুলো করি। তো এই আমাদের লাইনগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমরা দেখব আমাদের এই এসি লাইনটা ব্যবহার করতেছি, মানে কারেন্টের লাইনটা দিলাম। আমাদের চার্জারটা চালু হলে এই দেখেন ফ্যান চলে। এখন যদি আমরা সামনের ডায়ালটা ফিরাই, তো এখন আমরা তারে তারে বাড়ি দেব, দেখব যে আমাদের কাটাটা উল্টো, মিটারটা উল্টো। তো এখন আমরা আবার তারে তারে বাড়ি দিই, দেখেন এখন কিন্তু আমাদের কাটাটা কি সুন্দর লড়তে আছে দেখেন। তো এখন যদি আমরা মিটার সরি ভলিউমটা একে দেই, আমাদের তারা কাটা একদম স্থির দাঁড়ায় যাবে, যেহেতু আগে কিন্তু আমাদের এই কাটা লড়ে না, এখন কিন্তু কাটা লড়তে আছে। তো দেখতেই পারতেছেন আগে কিন্তু এইভাবে কাটা লড়ে না। তো ঠিক এইভাবে যদি আপনারা কাটা স্থির করতে যান একে, তাহলে 25 এম্পিয়ারের ডায়োড লাগাইবেন, তাতে করে আপনাদের এই কাজগুলো একদম কমপ্লিটভাবে আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, নিত্য নতুন ভিডিও দেখুন, এবং ভালো ভালো আইডিয়া পেতে আমাদের এই চ্যানেলটাই আপনাদের ফেভারেট হবে সঠিক আইডিয়া পাওয়ার জন্য। ধন্যবাদ, খোদা হাফেজ।